হ্যালো ফ্রেন্ড আপনার ফেসবুক আইডি নিয়ে সবসময় আপনি যদি চিন্তিত থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে ফেসবুক আইডি কীভাবে সিকিউরিটির ভিতরে রাখতে হয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে প্রত্যেকটি কাজ আপনি যদি সঠিকভাবে আপনার ফেসবুক আইডিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি সবসময় হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটির ভিতরে থাকবে হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেকন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতো আমি থাকবো আপনার বন্ধু নাসিম এই ছোট্ট ভিডিওটি আপনি যদি ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার প্রিয় ফেসবুক আইডি নিয়ে কোনো সময় চিন্তা করতে হবে না সব সময় আপনার ফেসবুক আইডি হানড্রেড পার্সেন্ট সিকিউরিটির ভিতরে থাকবে প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং স্বাভাবিকভাবে আপনার ফেসবুক আইডি লগ করতে হবে আমি খুব কম সময়ে প্রত্যেকটি কাজ দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনি তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখন আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে থ্রি লাইন একটি দেখতে পাবেন আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং পুনরায় আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে হিউজ পরিমাণ সেটিংস এখানে শো হবে আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন আপনার প্রিয় ফেসবুক আইডি ক্রিয়েট করার পর থেকে এখন পর্যন্ত কোন কোন ডিভাইসে লগ করা হয়েছে আপনি দেখতে পারবেন উপর দিকে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লকড ইন এবং পাশেই সিওল একটি সেটিংস আপনি যদি সি সিওলে ক্লিক করে দেন তাহলে সম্পূর্ণ ডিটেলস শো হবে আমার ফেসবুক আইডি এই ডিভাইসগুলো থেকে লগ করা হয়েছিল আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে ব্রাউজারের নাম এবং কত তারিখ কয়টার সময় সব কিছুই কিন্তু দেখতে পাবেন এখানে আপনি যদি কোনো অপরিচিত ডিভাইস দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট করতে হবে এই জন্য আপনি এখান থেকে টি ক্লিক করবেন টিডরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন লগ আউট একটি সেটিংস আপনি লগ আউটে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গেই কিন্তু ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে আপনি প্রতি মাসে একবার হলেও এই সেটিংসে চলে আসবেন এবং সি সিওলে ক্লিক করে চেক করবেন কোনো অপরিচিত ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগ ইন আছে কি না কারণ আপনি অনেক সময় বন্ধুদের মোবাইলে আপনার ফেসবুক আইটি লগ করে লগ আউট করতে ভুলে যেতে পারেন এই সেটিংসটি অবশ্যই আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার ফেসবুকটি সুরক্ষিত রাখতে এখন ব্যাকে চলে এসে আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে ইউজ টু ফ্যাক্টর অতুন একটি সেটিংস দেখতে পাবেন আপনি এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সট মেসেজের পাশে যে বৃত্তটি আছে এই বৃত্তে ক্লিক করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে একটি ফোন নাম্বার দেওয়ার কথা বলবে অবশ্যই আপনি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এবং স্ট্যাপগুলো ফলো করবেন আপনি যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারে একটি কোড নাম্বার সেন্ড হবে সেই কোর্ট নাম্বারটি আপনাকে বসাতে হবে তাহলে আপনার ফেসবুক আইডি অনেক বেশি সিকিউরিটির ভিতরে চলে যাবে যখনই আপনার ফেসবুক আইডি লগ ইন করার চেষ্টা করা হবে সেই সময় যে নাম্বারটি আপনি সিলেক্ট করে দিবেন সেই নাম্বারে একটি কোড যাবে কোডটি যতক্ষণ পর্যন্ত এন্টার না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক আইডি লগ ইন করা পসিবল হবে না পাসওয়ার্ড জানা সত্ত্বেও আমি অলরেডি আমার ফেসবুক আইডিতে এই সেটিংসটি অ্যাপ্লাই করে রেখেছি তাই পুনরায় আমি আমার ফেসবুকে এই কাজটি করছি না যখন এই কাজটি কমপ্লিট হবে আপনি ব্যাকে চলে আসবেন তর্ক করেন তাহলে এখানে দেখতে পাবেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইনস একটি সেটিংসে আপনি এই সেটিংসে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন নোটিফিকেশন মেসেঞ্জার ইমেল অ্যাড্রেস আপনি প্রত্যেকটির পাশে অফ দেখতে পাবেন অবশ্যই আপনাকে প্রত্যেকটি অপশন অন করে দিতে হবে আপনি নিজ দায়িত্বে প্রত্যেকটি অপশন অন করে দিবেন আপনার ফেসবুক আইডি যদি কোনো সময় লগ করা হয় তাহলে কিন্তু আপনাকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে সেই সঙ্গে মেসেঞ্জারে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখেন তাহলে ইমেলে মেল দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং চুস থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কানেক্ট ইফ ইউ আর লগ আউট এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টসে ক্লিক করবেন আপনি আপনার প্রিয় পাঁচজন সর্বোচ্চ বন্ধুকে এখানে অ্যাড করতে পারবেন সেই সকল বন্ধুকে আপনি অ্যাড করবেন যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন আপনার ফেসবুকারি যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে তাদের সাহায্যে কিন্তু আপনি ফেসবুক আইডি ঠিক করতে পারবেন এই প্রত্যেকটি সেটিংস আপনার ফেসবুকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি নিয়ে কোনো সময় চিন্তা করতে হবে না আপনার মনে যদি কোনোরকম কনফিউশন কাজ করে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ